বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া মনের বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনী রোজা দুমনি বাঁচাই কি খাওয়াইয়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কামে পন্থ পথে চায় আমার বাইরে আয়ে রে আমার বাইরে আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পানি চায়া আমার বাইরে আয়ে রে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া মনের বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া বাঁচাই কি খাওয়াইয়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পথে চায় আমার বাইনি আয়ে রে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া বললেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া আমার বাইরে আয়ে রে আমার বাইরে আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পানি চায়া আমার বাইরে আয়ে রে আমার বাইরে আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পানি চায়া সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া মনের বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনী রোজা দুমনি বাঁচাই কি খাওয়াইয়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পথে চায় আমার বাইনি আয়ে রে গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া বললেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনী রোজা দুমনি বাঁচাই কি খাওয়াইয়া আমার বাইরে আয়ে রে আমার বাইরে আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পানি চায়া আমার বাইরে আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পানি চায়া আমার বাইরে আয়ে রে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া মনের বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনী রোজা দুমনি বাঁচাই কি খাওয়াইয়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বদ দুঃখিনী কান্দে পন্থ পথে চায় আমার বাইনি আয়ে রে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া বললেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনী রোজা দুমনি বাঁচাই কি খাওয়াইয়া আমার বাইরে আয়ে রে ঠিক কিনা বলেন এই করুণ ইতিহাস কি কারবালার ময়দানে 61 ডিগ্রিতে হয় নাই যার কারণে এই পৃথিবী সৃষ্টি সেই নবীর কলিজার টুকরার জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে আপনি কোথায় কি বলবেন ঠিক
সেই সময় যেমনি শারজুন বিন মানজুর রুমি নামক এক ইহুদি ইয়াজিদের উপদেষ্টা হয়ে যেমনি রাসূলের বাগানকে হরণ করে নিয়ে গেছে, কি করে হরণ করে নিয়ে গেছে, এর মধ্যে সত্য এবং মিথ্যার একটা বিশাল ডিসটেন্স তৈরি হয়েছে, সেটা থেকে এখনো পর্যন্ত মানুষ ইমানের স্বাদ নিচ্ছে। ঠিক তেমনি ভাবে সেই যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু ইহুদিরা মুসলমানের পিছনে লেগেই আছে, যাদের কি ইহুদিরা গায়েল করতে পারছে তাদের দ্বারাই কিন্তু আজকে ইমানের বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? কারণ আমার নবীর জামানায় এমন বেয়াদবি ছিল না। তুমি বেদাত বলা মানে নবীর সাথে দুষ্টমি করা। আরে তুমি তো চিন্তা করা উচিত ছিল, পৃথিবীর কাউকে তো দিচ্ছে না, নবীকে সারাইয়া জালাম দিচ্ছে। এখন বলবে নবী তো মরে গেছে। কিছু কাঠমলবি বাড়িছে কিন্তু আপনারা দেখেন কি বলে, এত সুন্দর ওয়াজ করবো কিন্তু লাস্টে যে দুই লাইন কইয়া ইমানকে একবারে শেষ করে দিয়েছে। কেন জানেন? এরা ইহুদিদের দালাল। আপনারা তো ইতিহাস জানেন না, 61 হিজরিতে যে কারবালা হয়েছে, ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহ হাদিস শরীফের মধ্যে কি আসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমানদার যুবক, যেটি নবীর পক্ষের নবীর পরিবারের পক্ষের, এই যে এখানকার আমি দেখছি দুরুদ পড়ছি লগে লগে পড়ছে, আমি জিকির করছি লগে লগে করেছে, সু গজল টান দিয়েছি তারা আমার সাথে শর্মিয়ে নিয়েছে, এটি 100% নবী এবং নবীর পরিবারের প্রেমিক। যারা নবী এবং নবীর পরিবারকে ভালোবাসবে, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, তারা জান্নাতে ইমানদার সকল যুবকদের ইমাম হবে। সেই জান্নাতের যুবককে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো ইয়াজিদ বাহিনী, রহস্য কোথায় জানা জানার দরকার আছে না? ইয়াজিদ কিন্তু বেঈমান কাফের মোশরিক ছিল না, আমির মুয়াবিয়ার সন্তান ছিল। কার কথা কয় না? আমির মুয়াবিয়ার, আমির মুয়াবিয়া নবীর একজন প্রেমিক সাহাবি ছিল, আমার নবীর চুল মোবারক দাড়ি মোবারক জব্দ করে কেটে দিতেন, আদর করে করে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ওয়া শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে ইমানটাকে তো স্ট্রং করতে হবে, নাহলে তো আমি আগামী বছর বাঁচতে না আসতাম, আর হয়তো জীবনে নাও তো দেখা হতে পারে, এই জন্য মন মতো ওয়াজ করে দিয়ে যে সারা জীবন মনে রাখবেন, রাখবেন না নবীর প্রেমিকরা এমনি মনে রাখবো, আর যেটি মুনাফিক এটি করবো কিত্তু আইসি গো, ঠিক কিনা কেন? এখন আমার কথা শোনেন, ইয়াজিদ কেন ইমাম হুসাইনকে কতল করলো, কেন শহীদ করলো, রহস্যটা কোথায়? ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যে ছিল একজন ইহুদি। আমার দিকে তাকান না কেন, কিছু বলবে? আমার কথাটা শুনেন, ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। এখন ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, আল্লাহ বলেছেন দা হিরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বলেছে কে? এখন কোন ইমানদারের 100% কোন ইমানদারের উপদেষ্টা কোনদিন কোন বেঈমান হতে পারে? ইয়াজিদ আমির হবে, পৃথিবীর রাজত্ব কায়েম করবে, এখন তার উপদেষ্টার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। একজন মুসলমান আর বেঈমান কখনো এক হতে পারে না, একজন চোর আর একজন ভালো মানুষ কখনো এক হতে পারে না, একজন ইমানদার এবং মুনাফিক কখনো এক হতে পারে না, একজন 100% নামাজি এবং বেনামাজি কখনো একত্রিত হতে পারে না। এখন এই শারজুন বিন মানসুরুর রুমি সে দিনের বেলা নাচাইতো বানর, আর রাতের বেলা সে মদের আসর বসাই অসৎ নারীদের কি দিয়ে সে নাচ গানের আয়োজন করতো, মানে নাচানাচি করতো, অশ্লীল কাজকর্ম করতো, নাউজুবিল্লাহ বলেন না? তো ইয়াজিদকে পৃথিবীর লোভ দেখাইছে, পৃথিবীর রাজত্বের লোভ দেখাইছে, ইয়াজিদ তো পাগল হয়ে গেছে, জান্নাতের সর্দারের পিছনে জের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা, আমাদের লিডার, আমাদের ইমাম, যিনি যিনি আমাদের সর্দার হবে জান্নাতে, তাদের জন্য ফোরাত নদীর পানি। আমার বাইলি আইহি রে ফোরাতের পানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া, আমারে বাইরে আয়ে রে, আমার বাইরে আয়ে রে ফোরাতের পানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া, আমার বাইরে আয়ে রে, বেলা গেল সন্ধ্যা হল আইল না ফিরিয়া, সোনা হলো আইল না ফিরিয়া, দুঃখিনী রোজা দুমনি বা
চাই কি খাওয়ায়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর বড় দুঃখিনি কান্দে পন্থ পানি চাইয়া আমার বাইনি আয়ে রে বেড়া গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া বললেন বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া দুঃখিনী রাজা দুমনি বাছাই কি খাওয়াইয়া আমার বাইরে আয়ে রে।